वेलकम बैक टू माय चैनल सकल के सुस्वागत शुरू कर आजकल वीडियो एचएस एर हिस्ट्री लास्ट टाइम सजेशन बोलते पारो पढ़ाशोना चालिए रखबे प्रश्न कोटा करबे ताहले तोमरा 100% कमन पाबे सेई निये आजकेर आमार आलोच्य विषय। तो रिड्यूस सिलेबासे तोमरा परीक्षा दिच्छो तोमादेर बहु परिवर्तित होयेछे बहु परिवर्तित एवं परिमार्जनेर पर जे चैप्टारगुलो तोमादेर रेखे देवा होयेछे जेमन इतिहासेर प्रथम चैप्टारटी रखा होयेछे अतिस्मरणे, सेकेंड चैप्टारटी बाद चले गेछे, तारपरे थार्ड फोर्थ फिफ्थ एंड सिक्स्थ, ताले प्रथम तृतीय चतुर्थ पंचम षष्ठ एवं ओदिके सप्तम चैप्टारटा किन्तु बाद दिए देवा होयेछे सप्तम एवं अष्टम। তাহলে টোটাল পাঁচটা চ্যাপ্টার তোমাদের হলো, তিনটি বাদ দেওয়া হয়েছে। তোমাদের আট নম্বরে প্রশ্ন আসে, আট নম্বরে প্রশ্ন পাঁচটা করতে হয়, তাহলে পাঁচ করে তো আট সমান চল্লিশ, আর বাকি চল্লিশ নম্বর আসবে তোমাদের এমসিকিউ বা এসএকিউ। এই এমসিকিউ বা এসএকিউ যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টার থেকেই আসবে। আগে যেটা ছিল প্রতিটা চ্যাপ্টার থেকে এমসিকিউ বা এসএকিউ আসতো, কারণ এখন তো রিডিউস সিলেবাস হয়েছে সেই জন্য তিনটে চ্যাপ্টার তোমাদের বাদ দিয়েছে, অর্থাৎ থার্ড নাম্বার চ্যাপ্টার এবং তারপরে সেভেন্থ এবং এইট চ্যাপ্টার বাদ চলে গেছে। যেটা বাদ চলে গেছে সেখান থেকে কোনো কোশ্চেনের কোনো গল্পই থাকছে না। তাহলে বাকি থাকছে প্রথম চ্যাপ্টার, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ চ্যাপ্টার। এবার এই কটা চ্যাপ্টারতে একটুখানি তোমরা দেখে নাও। প্রথমে যে চ্যাপ্টারটা রয়েছে দেখো, অতীত স্মরণের চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে আমি ছটা প্রশ্ন দেব, তার মধ্যে আবার তিনটি প্রশ্ন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথম যে তিনটি প্রশ্ন করবে, প্রথমেই যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পৌরাণিক কাহিনী বা স্মৃতির সংজ্ঞা বৈশিষ্ট্য লেখো, ওর সঙ্গে যোগে দেবে পৌরাণিক ইতিহাস ও পৌরাণিক কাহিনী পার্থক্য তুলে ধরো। এই প্রশ্নটা 2022-এর জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে তোমরা দেখবে লোকগাথার সংজ্ঞা ও বৈশিষ্ট্য গুরুত্ব, এই প্রশ্নটাও এই বছরের জন্য অর্থাৎ 2022-এর জন্য গুরুত্বপূর্ণ। আর একটি প্রশ্ন স্মৃতিকথার সম্বন্ধে আলোচনা করো, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। আর একটি জাদুঘর শব্দ ও ধারণার উৎপত্তি সংক্ষিপ্ত বর্ণনা দাও, জাদুঘরের প্রকারভেদ উল্লেখ করো। এই চারটি প্রশ্ন করলেই তোমাদের ফার্স্ট চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল। তবে রিস্ক না নেওয়ার জন্য আর দুটো প্রশ্ন বলে দিচ্ছি, এই চারটি করার পর তোমরা করবে। যেমন আধুনিক ইতিহাসে লিখন পদ্ধতি আলোচনা করো, আর কিংবদন্তি বা বীরগাথার সংজ্ঞা বৈশিষ্ট্য গুরুত্ব আলোচনা করো। তাহলে প্রথম হচ্ছে পৌরাণিক কাহিনী বা মিথের সংজ্ঞা বৈশিষ্ট্য, ইতিহাস ও পৌরাণিক কাহিনী পার্থক্য, এর সঙ্গে চার প্লাস চার লোকগাথার সংজ্ঞা বৈশিষ্ট্য দুটি প্রশ্ন, স্মৃতিকথা সম্বন্ধে আলোচনা, জাদুঘরের ধারণা, এই চারটি প্রশ্ন প্রথম করবে। সেকেন্ড চ্যাপ্টারটা সহজ ছিল, অল্প প্রশ্ন ছিল, কিন্তু এবছর আসবে না, কাজে আমরা তিন নম্বর চ্যাপ্টারতে চলে যাব। তিন নম্বর চ্যাপ্টারতে কয়েকটি প্রশ্নের মধ্যে প্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, চীনের ওপর আরোপিত অসম চুক্তি বা বৈষম্যমূলক চুক্তির আলোচনা করো, প্রশ্নটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ফর 2022। সেকেন্ডলি যে প্রশ্নটা আমি বলবো, ক্যান্টন বাণিজ্য বলতে কি বোঝো, এই বাণিজ্যের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তৃতীয়ত ভারতীয় অর্থনীতিতে রেলপথ স্থাপনের সুফল এবং কুফল, প্রশ্নটি তোমাদের বইয়ে অনেক বড় করে দেওয়া রয়েছে সুফল এবং কুফল, কিন্তু তোমরা ওটিকে ছোট করে সুফলের জন্য চার করবে, কুফলের জন্য চার করবে, ঠিক আছে, ওটাকে প্রশ্নটাকে ঘুরিয়ে আসতে পারে, শরত্বক এবং নর্তক ভূমিকা লিখতে পারে। তিনটে হলো চতুর্থত বক্সার যুদ্ধের কারণ ফলাফল ও পলাশি যুদ্ধের কারণ ও ফলাফল, এই দুটোর মধ্যে একটা আসবে। তাহলে এই কয়েকটা প্রশ্ন মধ্যে গুরুত্বপূর্ণ। এরপর যদি তোমরা করতে চাও এই চ্যাপ্টার থেকে, তাহলে করবে চিরস্থায়ী বন্দোবস্তের প্রেক্ষাপট, উদ্দেশ্য, ফলাফল আলোচনা করো, আর ইংরেজদের সঙ্গে টিপু সুলতানের সম্পর্ক, এই ছয়টি কোশ্চেন আমি তোমাদেরকে দিলাম। আবার একবার বলে দেব,
চীনের উপর আরোপিত অসম চুক্তি, ক্যান্টন বাণিজ্য আর ভারতীয় অর্থনীতিতে রেলপথ স্থাপনের সুফল কুফল, এই তিনটি আর পড়াছে আর বক্সার, ঠিক আছে। এরপরে এসে ছ নম্বর চ্যাপ্টারে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, ভারতের স্বাধীনতা আন্দোলনে সুভাষ চন্দ্র বসুর অবদান আলোচনা করো, এই সম্পর্কে যা জানো তা লেখো। আরেকটি প্রশ্ন, এই প্রশ্নটা যখন করবে তখন এর সঙ্গেই আরেকটি প্রশ্ন অবশ্যই করবে, কারণ এই দুটো প্রশ্ন অল্টারনেটিভ কোশ্চেন, হয় এটা না হয় ওটা, খুব সম্ভবত এই দুটোর মধ্যেই পড়ে যেতে পারে। ভারতের স্বাধীনতা সংগ্রামে আজাদহীন বাহিনীর মূল্যায়ন করো, আজাদহীন বাহিনীর ব্যর্থতার কারণ কি, ঠিক আছে। এই দুটো প্রশ্নের মধ্যে খুব রিলেটেড কোশ্চেন আর কি। আর এর সঙ্গে আরেকটি করবে, ভারতের নৌবিদ্রোহের শুরু হয় কেন বা কোন পরিস্থিতিতে, এই বিদ্রোহের গুরুত্ব কি ছিল, প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে। 1946 নৌবিদ্রোহের কারণ গুরুত্ব ফলাফলগুলি আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আমার অনেক কোশ্চেন অ্যান্সার কিন্তু তোমাদের দেওয়া আছে, তোমরা চাইলে তোমাদের প্লে লিস্ট বা এমনিও আমার চ্যানেলগুলো তোমরা দেখতে পারো। এর সঙ্গে এই কটা করবে, তারপর তোমরা করবে ক্রিস মিশন সম্পর্কে যা যেন লেখো, এই প্রস্তাব ব্যর্থতা হয়েছিল কেন, এটি করতে পারো। আর মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কি, এই পরিকল্পনার মাধ্যমে কিভাবে ভারত বিভাজন হয়েছিল, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তো এইগুলো ছিল প্রশ্ন। আর এক্সট্রা আমি একটা 4 নম্বর অধ্যায় থেকে একটা কটা প্রশ্ন দিয়ে দিচ্ছি দুটো। আলিগড় আন্দোলনের স্যার সৈয়দ আহমদ খানের কৃতিত্ব আলোচনা করো, চীনের আর একটি 4 নম্বর, চীনের ওপর 4 মে যে আন্দোলন শুরু হয়েছিল সেটি আলোচনা করো। আর 5ম অধ্যায় থেকে একটি প্রশ্ন আমি দিয়ে দিচ্ছি, 1943 সালে বাংলা 50-এ মনন্তরের কারণ ফলাফল আলোচনা করো। টোটাল যে প্রশ্নগুলো দিলাম হয়তো 10টা, এই টপ 10টি প্রশ্ন অবশ্যই তোমরা করবে, তোমরা দেখবে যে এই 10টা প্রশ্ন করলে তোমরা কমপক্ষে 4টে প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবেই যাবেই যাবে, তোমাদের আটটিতেও আসছে না। হ্যাঁ, তো এই 10টা প্রশ্ন তোমরা আগে করে যাও, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওগুলোতে আবার এইভাবেই খুব শর্টের মধ্যে দিয়ে কোন প্রশ্নগুলো তোমাদেরকে করতেই হবে, পরপর পরপর প্রত্যেক দিন আমি একটি করে দিয়ে যাবো বিষয়গুলো নিয়ে। আর তোমাদের প্রশ্নটা অরিজিনালি কেমন হতে চলেছে তারও আমি কপিরাইট কিন্তু একটা দিয়ে যাবো। হ্যাঁ, তো চল দেখা হচ্ছে পরে।